আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। নিষেধাজ্ঞা মাত্র শুরু, আরো অনেক ঘটনা বাকি বলছে মেজর হাফিজ। জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সভাপতির মনোনয়ন পেল বাংলাদেশ। বিএনপির জন্য আরো এক দুঃসংবাদ, ফের করোনায় আক্রান্ত রুমিন ফারহানা। শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরো বাড়ছে। গুরুত্বপূর্ণ সংবাদ, মানুষ মারার নির্দেশদাতা কর্মকর্তাদেরও নিষেধাজ্ঞার আওতায় আনা উচিত। এবং সর্বশেষ জানিয়ে দেব বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, জরুরি ভিত্তিতে লড়াইয়ের লাগাম টানুন, জাতিসংঘের ভয়াবহ ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মতামত। নিষেধাজ্ঞা মাত্র শুরু, আরো অনেক ঘটনা বাকি বলছে মেজর হাফিজ। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, সার্চ কমিটির নামে যা হচ্ছে তা নাটক। 3 বছর আগে শেখ হাসিনা সার্চ কমিটি করে রেখেছে। বাংলাদেশে 2022 সালে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, নিষেধাজ্ঞা যেটা হয়েছে তা শুধুমাত্র শুরু, আরো অনেক ঘটনা দেখার বাকি আছে। এই সাল হবে ঝঞ্ঝা বিক্ষুব্ধ। আজ জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি আয়োজিত রাজবন্দীদের মুক্তির দাবিতে এক প্রতিবাদী সভায় তিনি একথা বলেন। এনডিপির চেয়ারম্যান কে এম আবু তাহেরের সভাপতিত্বে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, গণফোরামের মহাসচিব সুব্রত চৌধুরী, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর প্রমুখ বক্তব্য রাখেন। মেজর অবসরপ্রাপ্ত হাফিজ বলেন, এবছর আরেকটা মুক্তিযুদ্ধের সূচনা হতে পারে, সেখানে সব শ্রেণীর মানুষের অংশগ্রহণ থাকতে হবে। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিছু দানবের বিরুদ্ধে যারা নরহত্যার সঙ্গে জড়িত ছিল, কিন্তু যারা এই নরহত্যার নির্দেশ দিয়েছে তাদের তো এখনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। যারা এই সরকারি বাহিনীকে এসব কাজে যুক্ত করেছে তাদেরও এই নিষেধাজ্ঞার আওতায় আনা উচিত। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, সরকার আলেমদের শাস্তি দিয়ে বিশ্বকে দেখাচ্ছে আমরা জঙ্গিবাদ দমন করতেছি। সরকারের এমন চিন্তায় দেশের অনেক কৃতি সন্তান কারাগারে মানবেতর জীবন যাপন করছে। জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সভাপতির মনোনয়ন পেল বাংলাদেশ। জাতিসংঘের শান্তি বিনির্মাণ কমিশনের পিস বিল্ডিং কমিশন পিবিসি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সেই সাথে সর্বসম্মতিক্রমে কমিশনের প্রথম নারী সভাপতি হিসেবে মনোনয়ন পেলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। মঙ্গলবার পিবিসির চেয়ার ও ভাইস চেয়ারম্যানের নির্বাচন অনুষ্ঠিত হয়। পিস বিল্ডিং কমিশন জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের একটি আন্তঃরাষ্ট্রীয় উপদেষ্টা সংস্থা। এই সংস্থা সংঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে শান্তি বিনির্মাণের জন্য কাজ করে, যাতে সংঘাতের পুনরাবৃত্তি রোধ এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায়। সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ এবং অর্থনৈতিক ও সামাজিক পরিষদ থেকে নির্বাচিত সদস্য সহ 31 জন সদস্যের সমন্বয়ে 2005 সালে প্রতিষ্ঠিত হয় পিবিসি। জাতিসংঘের শীর্ষ অর্থ প্রদানকারী ও শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলো কমিশনের সদস্য। সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পরই নিজের অনুভূতি প্রকাশকালে রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। বিশেষ করে জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমে অবদান রাখা এবং বিশ্বব্যাপী নারী শান্তি ও নিরাপত্তা এজেন্ডাকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে এক বিশ্বস্ত নাম। এই নির্বাচন বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাসেরই বহিঃপ্রকাশ, কারণ বিশ্বের অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিছু অঞ্চলে শান্তি রক্ষা ও শান্তি বিনির্মাণে বাংলাদেশ দীর্ঘ সময়ব্যাপী তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলেছে। যখন কোভিড-19 অতিমারি শান্তি বিনির্মাণ ও উন্নয়ন কর্মকাণ্ডের উপর মারাত্মক প্রভাব ফেলছে, ঠিক তেমনই এক চ্যালেঞ্জিং সময় পিবিসি পরিচালনার জন্য সদস্য রাষ্ট্রসমূহ বাংলাদেশের প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখে বাংলাদেশকে সভাপতি হিসেবে নির্বাচিত করেছে সেজন্য সকলকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত ফাতিমা বলেন, উন্নয়ন ও শান্তি বিনির্মাণের ক্ষেত্রে কোভিড অতিমারী যে প্রভাব ফেলেছে তা প্রশমিত করতে আমরা বৈশ্বিক সংহতি এগিয়ে নিতে বিশেষ মনোযোগ দেব। সংঘাতপূর্ণ দেশ বা অঞ্চলে শান্তি বিনির্মাণ সক্ষমতা সমূহের উন্নয়নে শান্তি রক্ষীগণ যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং শান্তি বিনির্মাণ কাজে যুক্ত অন্য অংশীজনকে সংঘাতের মূল কারণগুলো মোকাবেলায় যেভাবে সহায়তা করছে তা স্মরণ করেন রাষ্ট্রদূত ফাতিমা। এর প্রেক্ষিতে তিনি শান্তি রক্ষা এবং শান্তি বিনির্মাণ কার্যক্রমের আন্তঃসম্পর্ককে শক্তিশালী করার উপর জোর দেন। রাষ্ট্রদূত ফাতিমা বলেন, শান্তি রক্ষীগণ যে সকল দেশে নিয়োজিত সেই দেশসমূহের উন্নয়নে তারা যে
অবদান রেখে চলেছে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ সব সময় তা গুরুত্বের সাথে মূল্যায়ন করে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শান্তি বিনির্মাণের জন্য পর্যাপ্ত টেকসই অর্থায়ন নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন এবং এক্ষেত্রে পিভিসি সদস্য অন্য অংশীজনের সাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। জাতীয় পর্যায়ে শান্তি বিনির্মাণ ও টেকসই উন্নয়ন প্রচেষ্টাকে সহায়তা করতে আঞ্চলিক ও উপ আঞ্চলিক সংস্থা এবং আন্তর্জাতিক আঞ্চলিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন তিনি। রাষ্ট্রদূত ফাতিমা বলেন, সাউথ ও ট্রায়াঙ্গুলার কোঅপারেশন থেকে অনেক কিছুই অর্জন করা যেতে পারে, যেমন গুরুত্বপূর্ণ সম্পদসমূহের সঞ্চালন এবং উত্তম অনুশীলন ও উত্তম ধারণাসমূহ ভাগাভাগি করে নেওয়ার একটি প্ল্যাটফর্ম তৈরি করা, শান্তি বিনির্মাণে নারী ও যুবকদের পূর্ণ সমান এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে নারী শান্তি ও নিরাপত্তা WAPS এবং যুব শান্তি ও নিরাপত্তা YIPS এজেন্ডাকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে আগ্রহের কথা তুলে ধরেন রাষ্ট্রদূত ফাতিমা। সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ ও ইকোসুককে সংযুক্ত করা এবং জাতিসংঘের গোটা ব্যবস্থাপনার সমন্বয় ও তা সক্রিয় রাখার ক্ষেত্রে সমন্বয়কারী ও মতামত প্রদানকারী হিসেবে বিবিসির ভূমিকা আরও সুসংহত করার উপর জোর দেন তিনি। তিনি আরও বলেন, জাতীয় পর্যায়ে সুসংহত কার্যকর শান্তি বিনির্মাণ প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে সকল সংস্থা তহবিল কর্মসূচি এবং জাতিসংঘের কান্ট্রি টিম কাজ করছে তাদের কার্যক্রমকে আরও গতিশীল রাখতে আমাদের অব্যাহতভাবে কাজ করে যাব। উল্লেখ্য, বাংলাদেশ প্রতিষ্ঠাকাল থেকেই পিবিসির সদস্য, এর আগে 2012 সালে বাংলাদেশ পিবিসির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে। ফের করোনায় আক্রান্ত রুমিন ফারহানা। বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ফের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। শাইরুল কবির খান বলেন, গত শনিবার রুমিন ফারহানা কোভিড-19 পজিটিভ রিপোর্ট এসেছে, তবে তিনি সুস্থ আছেন, চিকিৎসকের পরামর্শে বাসায় অবস্থান করছেন। এর আগে করোনার শুরুতে 2020 সালে এই ভাইরাসে একবার আক্রান্ত হয়েছিলেন রুমিন ফারহানা। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ছে। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আরও 2 সপ্তাহ বাড়ানো হয়েছে। শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনির বরাত দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা MA খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সাংবাদিকদের সঙ্গে ফোনালাপে শিক্ষামন্ত্রী বলেছিলেন, যেহেতু সংক্রমণ এখন প্রায় 30 ভাগ, হয়তো 6 তারিখ পর আরও 1 সপ্তাহ দেখা যেতে পারে। আমরা নিয়মিত অবস্থা পর্যবেক্ষণ করছি, অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। জাতীয় পরামর্শ কমিটি আরও কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছে। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ জারি করে। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের উপর বেশি জোর দেওয়া হয়। করোনা সংক্রমণের কারণে 2020 সালের 17 মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হলে দীর্ঘ 18 মাস পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। যদিও শ্রেণীকক্ষে চলছিল স্বল্প পরিসরে, সব শ্রেণীর ক্লাস সব দিন হচ্ছিল না। মানুষ মারার নির্দেশদাতা কর্তব্য ব্যক্তিদেরও নিষেধাজ্ঞার আওতায় আনা উচিত। মানবাধিকার সংস্থাগুলো যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে তাদের বিচারের আওতায় আনা হয়নি। নিরীহ মানুষ মারার নির্দেশদাতা সরকারের কর্তব্য ব্যক্তিদেরও এই নিষেধাজ্ঞার আওতায় আনা উচিত, এমন মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ নেতা কর্মীদের মুক্তির দাবিতে NDP-তে আয়োজিত প্রতিবাদ সভায় হাফিজউদ্দিন আহমেদ এ মন্তব্য করেন। তিনি বলেন, হুকুমদাতাদের বিচার না করে উল্টো বিভিন্ন সময় পুরস্কৃত করা হচ্ছে। খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায় বলেই সরকার তাকে জেলে ঢুকিয়েছে বলে দাবি করেন হাফিজউদ্দিন আহমেদ। তিনি দাবি করেন, অর্থ পাচারের তালিকায় আওয়ামী লীগ নেতাদের সংখ্যাই বেশি। গণস্বাস্থ্যের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এ সময় গণস্বাস্থ্যের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। সরকার বলেছিল মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দেওয়া হবে বিনামূল্যে। খালেদা জিয়া 81 দিন ছিলেন হাসপাতালে, তার চিকিৎসার ব্যয়ভার আপনারা পরিশোধ করবেন তো? জরুরি ভিত্তিতে লড়াইয়ের লাগাম টানুন ইথিওপিয়ার সব পক্ষকে জাতিসংঘ। ইথিওপিয়ার বিবাদমান পক্ষগুলোকে লড়াই থামানোর অনুরোধ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। তিনি বলেছেন, দেশটির বিবাদমান পক্ষগুলোর প্রতি আহ্বান, জরুরি ভিত্তিতে লড়াইয়ের লাগাম টানুন, এর ফলে দুর্ভোগে থাকা জনগোষ্ঠীর কাছে পৌঁছানো সম্ভব হবে মানবিক সহায়তা। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি জানান, দেশে শান্তি সমৃদ্ধির প্রতিষ্ঠায় জাতির এজাতীয় সংলাপের বিকল্প নেই। একই দিন ইউনিসেফ প্রকাশিত প্রতিবেদনে বলা
বলা হয় অপুষ্টিতে ভুগছে দেশটির 60 লাখেরও বেশি মানুষ। মধ্য মার্চের মধ্যেই তাদের প্রয়োজন জরুরি সহযোগিতা। এ পরিস্থিতিতে 5ই ফেব্রুয়ারি শুরু হওয়া আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে মূল এজেন্ডা থাকবে ইথিওপিয়া। দুধু মরুর বুকে গাছের তলায় চিকিৎসা সেবার মতো ঘটনা সংঘাতে বিপর্যস্ত আফ্রিকান দেশ ইথিওপিয়ায় একটি নিয়মিত চিত্র অর্থাভাবে সেখানে নেই চিকিৎসা গ্রহণের সুযোগ। তাই জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংগঠনগুলোর সহযোগিতাই সেখানে শেষ ভরসা। খরা কবলিত এলাকার বাসিন্দা এক নারী বলেন, আমার সন্তান দীর্ঘদিন থেকেই অসুস্থ, এর মাঝে পরিবারও ভুগছিল নানা সংকটে। দুর্গম এলাকা থেকে দেবেলে এসেছি, শুধু চিকিৎসকের খোঁজে ডাক্তাররা ভালোভাবে পর্যবেক্ষণ করলেন। একই সাথে জানালেন, শিশুটি ভয়াবহ অপুষ্টিতে ভুগছে, তারা ঔষধ ও পুষ্টিকর খাবার দিয়েছে আমাদের। ইউনিসেফের হিসেবে অনুসারে মধ্য মার্চের মধ্যে দেশটির 60 লাখেরও বেশি মানুষের জন্য প্রয়োজন জরুরি সহযোগিতা, নতুবা অপুষ্টি ও খাদ্যভাবে প্রাণ হারাবে শিশু সহ হাজারো মানুষ। ইউনিসেফের পুষ্টি বিশারদ বশির শেখ মোহাম্মদ বলেন, স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে সহযোগিতা করে ইউনিসেফ অপুষ্ট শিশুদের শনাক্ত, বিভিন্ন রোগ প্রতিরোধ এবং মৃত্যুর হার কমাতে আমাদের ভ্রাম্যমান ক্লিনিক সেবা দেয়। তাছাড়া বয় নিষ্কাশন, গর্ভবতী মায়েদের সেবা এবং তাদের চিকিৎসার জন্য চালায় প্রচারণাও। এ পরিস্থিতিতে দেশটির সর্বপক্ষকে বিবাদ এড়িয়ে শান্তি সমৃদ্ধির লক্ষ্যে কাজ করার আহ্বান জানালো জাতিসংঘ। অ্যান্থনিও গুতেরেস বলেন, চলমান সংঘাত, রক্তপাতে বিপর্যস্ত ইথিওপিয়ার সাধারণ মানুষ, সবাইকে বলবো পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে শান্তি প্রতিষ্ঠায় বসুন জাতীয় সংলাপে। 5 ফেব্রুয়ারি আদিস আবাবায় বসছে আফ্রিকান ইউনিয়নের বার্ষিক সম্মেলন, যার মূল এজেন্ডা ঠিক করা হয়েছে ইথিওপিয়া সংকট। দেশটির সরকারের সাথে টাইগ্রি অঞ্চলে বিদ্রোহীদের দীর্ঘদিনের সংঘাত আনা হবে আলোচনায়।